আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসুদ বিডি টেক। মাসুদ বিডি টেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, রিং আইডি আপডেট হয়ে গেছে আর অনেকে ঝামেলায়ও পড়ে গেছে। তো নতুন ভার্সনে অনেকে কাজ করতে পারতেছেন না, তো যারা নতুন ভার্সনে কাজ করতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিও। আজ দেখাবো রিং আইডি আপডেট কীভাবে করবেন, আর যাদের অটো আপডেট হয়ে গেছে তারা কীভাবে আপনাদের ইনফরমেশনগুলো সঠিকভাবে সাবমিট করবেন। তো যাদেরটা অটো আপডেট হয়নি তারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে রিং আইডি লিখে সার্চ করবেন, এবং রিং আইডি আসার পরে আপনি যখন ওটিতে ক্লিক করবেন তখন দেখবেন যে আপডেট ভার্সন ডাউনলোড হচ্ছে। এবং আপডেট ভার্সন ডাউনলোড হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার সব ইনফরমেশন ওরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, তখন আপনারা জব ক্লিক করবেন। জব সাইটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দুটি টিক চিহ্ন অবশ্যই দিতে হবে, টিক চিহ্ন দেওয়ার পর ওকে করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে একটি লিস্ট। এই লিস্ট আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম দিতে হবে, আর নামটা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড দেখে দেখে সম্পূর্ণ বাংলায়। তো এটা মনে রাখবেন, নামের ক্ষেত্রে বাংলায় লিখবেন এবং ভোটার আইডি কার্ডে যেভাবে আছে ঠিক সেভাবে লিখে দেবেন। আমি আমার ভোটার আইডি কার্ডের নাম দেখে দেখে বাংলায় লিখে নিচ্ছি, আপনারও আপনাদের ভোটার আইডি কার্ডের যে নাম সেটা দেখে দেখে বাংলায় লিখে নেবেন। তো নাম বাংলায় লেখার পরে এনআইডি কার্ডের নাম্বার চাবে। এনআইডি কার্ডের নাম্বারটা আপনি ইংলিশে দিবেন, এবং অবশ্যই এনআইডি কার্ড পাশে রাখবেন। প্রত্যেকটা সংখ্যা আপনি দেখে দেখে তারপরে এটি ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়। তো এনআইডি কার্ড সেটা ডিজিটাল হোক আর হচ্ছে আগের হোক, যে কোনো নাম্বার হোক, সমস্যা নাই। আপনি দেখে দেখে তারপরে বারবার চেক দেওয়ার পরে ফিল আপ করবেন। একটি সংখ্যা ওলট পালট হয়ে গেলে কিন্তু ওরা নেবে না। তো আমি আমার সংখ্যাগুলো বসিয়ে দিচ্ছি, আপনি আপনার এনআইডি কার্ডের সংখ্যা বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের সংখ্যা বসিয়ে দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে নামবেন। একটু চেক দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদের কার্ডের নাম্বারগুলো চেক দিয়ে নেবেন, কারণ অনেকগুলো সংখ্যা তো যে কোনো একটি সংখ্যা ভুল হতেই পারে, সেজন্য বারবার চেক করা। তো নাম্বারটি চেক দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপরে আপনার আরও অনেক ইনফরমেশান চাবে, সবগুলো আপনাকে দিতে হবে তা নয়। যেই ইনফরমেশান আপনার কাছে চাচ্ছে তার পাশে দেখবেন ছোট করে লাল রঙের স্টার মার্ক করা আছে। তো যেগুলোতে স্টার মার্ক করা আছে সেগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। তো এখানে ভোটার আইডি কার্ড মানে ভোটার আইডি না সরি, এটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের আইডি আপনাকে ওরা চাইছে। তো সেক্ষেত্রে আপনাকে ফেসবুক আইডি আপনাকে দিতে হবে। তো সেক্ষেত্রে সহজ একটি উপায় হচ্ছে আপনি আপনার ফেসবুকে লগ ইন হওয়ার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে আপনি যে ফেসবুকের লিঙ্ক আছে সেই লিঙ্কটা কপি করে নিয়ে নেবেন। তো আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি, দেখে নিন। এই যে আমার প্রোফাইলে চলে আসছি, এখন এই যে থ্রি ডট আছে ডান পাশে, থ্রি ডটে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচের দিকে নামলে দেখবেন যে ইওর প্রোফাইল লিঙ্ক লেখা রয়েছে, ওই নিচ থেকে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। এখান থেকে লিঙ্কটা কপি করে জাস্ট আপনি রিং আইডির যেখানে ফেসবুক আইডি চাচ্ছে ওখানে আপনি পেস্ট করে দিয়ে দিবেন। দেখুন আমি এখানে পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো একটি কথা অবশ্যই মনে রাখবেন, যেগুলোর পাশে লাল স্টার রয়েছে ওগুলো আপনাকে অবশ্যই দিতে হবে, আর যেগুলো লাল স্টার নাই সেগুলো আপনাকে সাবমিট না করলেও চলবে। তারপরে হচ্ছে আপনার ফেসবুক আইডি লিঙ্কটি দেওয়ার পরে আপনার সাবস্ক্রাইবারের সংখ্যা মানে আপনার ফ্রেন্ড কতজন রয়েছে, আপনার ফ্রেন্ড হ্যাঁ 1000 কম, 1000 বেশি, তো যা আছে আপনি তা দিয়ে নেবেন। আমার 1000 বেশি আছে, আমি 1000 প্লাস দিয়ে নিয়েছি। তারপরে নিচে অনেকগুলো অপশন আছে, সবগুলো আপনাকে দিতে হবে না, যেগুলো স্টার মার্ক। যেমন আপনার একটি জিমেল দিতে হবে, আপনি জিমেলটি যে জিমেলটি আপনার ব্যবহার করেন ভালো একটি জিমেল সেটি আপনি এখানে দিয়ে নেবেন। তো আমি যেই আমার একটি জিমেল আমি এখানে নোট করে রেখেছি, আমি এখন কপি করব, কপি করে সিম্পলি ওখানে পেস্ট করে দেব। এই যে দেখুন আমার জিমেলটি আমি এখানে লিখে রেখেছি, এখন জাস্ট কপি করব। আপনারা আপনাদের জিমেলটি মনে রাখার জন্য একটি নোটপ্যাড ইউজ করতে পারেন, নোটপ্যাডে সুন্দর করে রেখে দিবেন এবং যেখানে লাগে যাতে কোনো সংখ্যা ভুল না হয় কপি করে এরকম পেস্ট করে দেবেন। তো আমি কপি করে নিয়ে আসছি, এখন হচ্ছে যেখানে জিমেল অ্যাকাউন্টটি দিতে হবে সেখানে আমি পেস্ট করে দিয়ে নিয়েছি। তারপরে তথ্যগুলো আপনি আরেকবার মিলাবেন, তেমন বেশি কিছু না, খুব জটিল না। নাম দিবেন, ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন, ফেসবুক
লিংক দিবেন, ফেসবুকের ফলোয়ার কতগুলো বা ফ্রেন্ড কতগুলো সেগুলো দেওয়ার পরে হচ্ছে আপনি একটা জিমেইল।